আমাদের প্রার্থীদের আক্রমণ করা হয়েছে, বিভৎসভাবে আক্রমণ করা হয়েছে, বাড়িতে ঢুকে ওদের ছেলে মেয়েদের পর্যন্ত ছাড়া হয়নি। যে নৃশংস আক্রমণের পরেও যেভাবে প্রার্থীরা মনোবল নিয়ে এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, এটা একটা ইতিহাস এই রাজ্যে, যে কোনোভাবেই এই রাজ্যে তৃণমূলকে কেউ দুর্বল করতে পারবে না। এবং সবাই তৃণমূলের পক্ষে আছে, জনগণ তৃণমূলের পক্ষে আছে। সারা রাজ্যে ওরা সন্ত্রাস করছে, আজকেও মফস্বলে বিভিন্ন জায়গায়, সব জায়গায় আমরা 100% প্রার্থী দেওয়ার মতো জায়গায় ছিলাম, কিন্তু আমরা সেই প্রার্থীটা আমরা দিতে পারিনি। আজকে কিছু কিছু জায়গায় ওরা এখনো খোয়াই থেকে শুরু করে শান্তির বাজার, বিলুনিয়া কিছু জায়গাতে সন্ত্রাস শুরু করেছে, প্রার্থীরা যেতে পারছেন না। 100% প্রার্থী আমাদের প্রস্তুতি ছিল সারা রাজ্যে দেওয়ার মধ্যে, কিন্তু সেখানে তারা বাধা দিয়েছে। আগরতলা শহরে সব আসনে আমরা প্রার্থী দিচ্ছি, এটা আমাদের লড়াই, গণতন্ত্রের লড়াই। এই লড়াইয়ে আমাদের আমরা জিতবো। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মামাটি মানুষের নেত্রী, আমাদের সঙ্গে আছে, ওনার আশীর্বাদ আছে। আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে প্রতিনিয়ত যিনি খেটে চলছেন, আমাদের সুস্মিতা দেব সহ সমস্ত নেতৃবৃন্দ সহযোগিতা করছেন। আজকে আমরা এখন নমিনেশন দিতে আমরা যাচ্ছি।